I'm a lucky that I'm a sweet that. Yes, I heard. Alabala, Baita, Gada, Pichi, Natkirpo. CA Comedy TV. Smiley, good. Pani Garganaya Portase, Babaya, my Dactase. Pani Garganaya Portase, Babaya, my Dactase. I remani Gamarbuke. Bandari amare pagal banaise. He jatri na driver kichu bujhte parteche na. Ki somosya? Maya manush apni jatri na driver. Ta amare dekhe ki mone hoytache maya na pola? Jatri. Kisher jatri? Maya na pola na jatri mone hoytache. Ei pura garir malik ami. Pura garir malik? Ha driver. Oh to chole. Kothay jaben? Ei samne. Sorry. Kya? Apnake nite parbo na. Kya na pa? Nishad ache kar oi amar jatri ache jatri reserve jatri are abar reserve jatri ache jatri jemon aite deri korbo to kon amake pochhay diye aile taka paben na apni to pesan kya ki pesailam ami apnare koichi je jatri ra aite eta ami apnare bhara meira amar 2 taka dorkar nai to amar vip jatri ache amar hei hoilei enough ar kaore dorkar nai to ami sara dine amar garite ektai jatri uthai seta hocche vip jatri na gaye thaki je sogi na आज परमानेंट यात्री लाइगा पायरु फातिले बयरिसो भाई बडाई नाके थकी तोर मने হয় তো মানুষ ছেলাই পড়াই তো এই যে চালায় দেখছস হ্যাঁ হ্যাঁ ফোন এইটা কার অবদান জানোস আমার এই ভিআইপি যাত্রী হ্যাঁ দেখছস ড্রেসটা হ্যাঁ কার অবদান জানোস আমার এই ভিআইপি যাত্রী এই যে দেখছস গাড়িটা গাড়ির মধ্যে গ্যাস ওটাই তেল ওটাই কেমনে জানোস কেন না ওই ভিআইপি যাত্রীর টাকা দিয়া ভিআইপি যাত্রী লাইগা বই তুই গাড়ি চালাস না ए वीआईपी যাত্রী যদি মরে তাহলে কি হইব এই খবরদার আমার ওই যাত্রীর মরার কথা কবি না ফাদার নেক্সট টাইম আমার যাত্রী নিয়ে কোনো বাজে কথা কবি না ওই যাত্রী হইলো আমার লক্ষ্মী যাত্রী বুঝছস তোর মতো পেঁচা না শালা বেয়াদব কথাকার একদম ফাড়াইলাম আরে ফাড়ান লাগবো না আমার আজ তাড়াহুড়া নাই আজ গই वीआईपी যাত্রী দেখা তারপরে দুপুরে ভাত খামু বাবা খাবে না জান কে গুমা এর ভিআইপি যাত্রী আছে চাচা আরে ভিআইপি কত খবর আছে কইলাম আরে ভিআইপি যাত্রী আছে ঠিক আছে আমরা কি যাত্রী না চাচা আমি আপনারে বলছি না ভালো কইরা আমি আপনারে নিতে পারমু না জান আমার ভিআইপি যাত্রী আছে আরে বাবা রে আমার এই দামি সিটে এই সুন্দর সিটে আমার একমাত্র এই ভিআইপি যাত্রী ছাড়া আমি কাউকে বসতে দেই না ওরে গাড়িতে বাইরেছো কে ও ভিআইপি রাস্তাতেই থাকতা ভিআইপি যাত্রীর বাইরেই থাকতা বাইরে থাকো কেন আরে তুই থাকো কেন আমার একটা অসুস্থ রোগী আছে না জান তো চাচা কইছি সম্মান বজায় রাখেন 100 টাকা এর কাছে 100 200 অসুস্থ করোনা রোগী কোনো মূল্য নাই পাক করবেন না পিছন থেকে হ্যাঁ আইজা ভিআইপি মনে হয় একটা দরজাল এই চাচা 100 টাকার গরম দেখান আর এই তুই কি কইলি 200 টাকা তোর 100 টাকা 200 টাকা যাচ্ছে আমার না বুঝছস বকর বকর শুরু করতে হে আমার নিতেই বইস আইজা ভ্যানচার না মুখ এটা জানো চলো আমি এসে বসো আচ্ছা কোন দিকে যাব এইটা ভিআইপি যাত্রী কি সমস্যা ভাই এ হালার লাগা হলো এত কোন এত তোমার হালা কইতাছে কে এটা আরে আমার গাড়িতে উঠতে এ না টিপো এ তুই হলে ভিআইপি যাত্রী বড় সাহস তুই আমার চিনস হ্যাঁ এ তোর লাগা এত কোন জায়গায় ভাই আরে আমাকে কতগুলা যাত্রীর নামে দিছে এই তোরে কিন্তু একবার বাইরে বললাম এই হালা পাগলা তুই আমার ভিআইপি যাত্রীরে ফালাই দিছিস সিস্টেম গাড়ি থেকে তোর গাড়ি তো বাপের গাড়ি এই বাচ্চাটা লাগা হলো তুই আমাকে নিয়ে স্টাই বল তোর সমস্যা কি কিসের বাচ্চা হ্যাঁ বাচ্চা হয় তোরে একবার দিব দিরা হ্যাঁ আর বুড়ানি হোক আমার লক্ষ্মী যাত্রী আমার সুই যাত্রী এই সর হালারবালা বাচ্চা গাডা পিচি নাটকির পো ভেটকি মাছের পো পুটি মাছের পো তুই জানোস আজকে আমি আমার পার্সোনাল লোকের লগে দেখা করতে আইছি কা নাইলে আমি আমার পিস্তলটা নিয়ে আইতাম পরে একটা গুলি করে একবার এনি ফালায় তুই পাওয়ার জানোস পাওয়ার পিস্তল নিয়ে ঘরে সব সময় হালার বো হালা মারমু তোর ব্রেনে লাশ পড়বে ড্রেনে এটা করা যায় এই পিচ্চিটা বলে হেল লগে যায় তোর কপালে শনি আছে বোন আমার কপালে শনি নাই তোর কপালে শনি আছে আর একটু যদি এই জায়গায় তাইলে রবি রবি মারবা ফেলি নাকি নালে সোম তুই যাবি না আমি মঙ্গল থাকবো আমি কে মঙ্গল শনি রবি সোম প্রতি দিন কি প্রবলেম না কোনো প্রবলেম নেই তুই এরকম এত অঙ্গি ভঙ্গি দেখাচ্ছেন কেন এই প্রথম আমার কি ভালোবাসলে বুঝছেন? হ্যাঁ সেটা হবে না কেন? এই শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা বলছো না কেন? কি ব্যাপার? না লজ্জা পাইতেছি। আপনি কে? আচ্ছা আই কল ইউ ব্যাক। ওকে নো প্রবলেম, আই কল ইউ ব্যাক। কি প্রবলেম? না কোনো প্রবলেম নেই। তুই এরকম এত অঙ্গি ভঙ্গি দেখাচ্ছেন কেন? এই প্রথম আমার কি ভালোবাসলে বুঝছেন? আপনাকে ভালোবাসলো তো আমি কি করবো? আপনি আমার সাথে এসে এরকম লাজুক লাজুক নতুন বড় মতো করছেন। না মানে হলো ওই বিয়ার লাগিয়া অনেক চেষ্টা করতেছে তো মাইয়াই খুঁজে পাইতেছে না। এর স্মার্ট একটা মাইয়া যদি ইস্পাতের মতো লোহার মতো যদি মাইয়া আমি পাই আমার জীবন তো ধন্য। শুনেন, আর আপনি আমার ভালোবাসেন এটা আগে কইবেন না। আমি আপনাকে ভালোবাসি তা কখন বললাম? একটু আগে কইলেন না। এই শোনো, একটু আগে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সমস্যা নাই তো, ফ্যামিলিগত ভাবেও সমস্যা নাই। আমি যদি আপনার বিয়ে করি না আমার বাপ মা মেনে নিব। আমার মা তো কইছে ভাঙা হোক মস্কা হোক আঘাত লাগা হোক জোড়া লাগা হোক যে কোনো একটা মায়া তুই বিয়ে করে নিয়ে আয়, কারণ আমার মায়ের খুব ইচ্ছা আমার বউ দেখবে বুঝছেন। এর লেগা যেহেতু রাজি তাইলে আর বয়ে থাকে লাভ কি, ডাকি কাজী। এই শোনেন, আপনি বাস্তব আর ভার্চুয়াল বোঝেন না। হ্যাঁ আপনাকে আমি ভালোবাসতে যাবার বিয়ে করতে যাবো কোন রাইটসে? কে আপনি? আপনি আমাকে চিনেন? আমি আপনাকে চিনি? আমি ফোনে কথা বলছিলাম, আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্কের ব্রেকআপ চলতেছে, ফাটাফাটি যে কোনো সময় টুপ করে পড়ে যাবে আমাদের সম্পর্কটা। ওই ফোনে বলছি রে শোনো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বলছিলাম, কারণ আমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। দিল এমনিতেই সম্পর্কটা জোড়াতালি দিয়ে টিকে রাখছে, তার মধ্যে আবার দিছে ঝামেলা লাগে কোনটা ধরবে কিনা। এই দেখে এখনকার মধ্যে এঙ্গেজ হয়ে গেছে। এত তাড়াতাড়ি ভুলে গেল? কেমনে ভুলি? ওইটা হলো ওই বয়ফ্রেন্ডে কইছিল। ভুলি নাই তো মানে আমি গেছিলাম কই শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি, পরে হলো ওর সাথে তো আমার ঝামেলা হয়েছে। ওইটা নাই। কার সাথে ঝামেলা হয়েছে কি বুঝলাম না, তা আমাকে বলছেন কেন? আর ওই কে? ওই যে আপনি ওর কথা কইতেছেন না মেয়েটার কথা, ওইটা আমার কয় নাই তো। ওর সাথে আমার শেষ সম্পর্ক নাই। কি সম্পর্ক? আপনার কার সাথে সম্পর্ক আছে না নাই না শেষ সেটা তো আপনি জানেন, আমাকে বলার কি হলো বুঝলাম না। না আপনি আমার কইলেন না জান ভুলে গেছে। আমি ভুলি নাই তো, ভুলবো কি এখন? আমরা দেখতে তো অনেক সুন্দর কিউট, তা আপনারা ভোলা যায়? আর ওই মায়াটা আসলে অসভ্য একটা মাইয়া। আমি মনে করছি আমার কইছে হচ্ছে, পরে শুনি ওর বয়ফ্রেন্ড কইছে। আরে ভাই আপনি কি বলতেছেন বুঝলাম না। আপনি কি কাকে ছাড়বেন না কার সাথে ব্রেকআপ হবে সেটা আপনার ব্যাপার, এসব আমাকে বলে লাভ কি? আর আমি আপনাকে বলবো কেন যে আমাকে ভুলে যেও না? কি ধরনের কথাবার্তা বলতেছেন? আপনি কি ঠিক আছেন? আমি আপনাকে এসব বলতে যাব কেন? আপনি তো বলেন ভুলে গেল, জানো এত তাড়াতাড়ি ভুলে গেল। ও আচ্ছা এই কথা। আমি আপনাকে বলছিলাম। তাকে কাকে বলছিলেন? আমি ফোনে বলছিলাম। আপনিও ফোন তো আপনার হাতে। চাপা মারেন চাপা। এই শোনেন, আমি কোন রকম চাপা মারি না আর মিথ্যা কথা বলি না বুঝছেন। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার কানে ব্ল্যাক, এইটা আমার ফোনের সাথে কানেক্ট করা আছে। আমার ফোন হাতে কেন, আমার ফোন নিচে থাকলেও আমি কথা বলতে পারবো। ফাউল যত সব। তো গো রুসি বোন এটা কানে মধ্যে ঢুকাই দিছস, কবে যে আবার কই ঢুকাইবো বুঝতেই পারতো। হায় রে ভাই দুনিয়া আইছে কানে ঢুকে ফোন হাতে কয় যা ভুলে গেছ।